নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা ভাইরাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র এক কাপ সুজি দিয়ে আজ বানাবো একদম দোকানের মতো মুচমুচে খাস্তা টেস্টি টোস্ট বিস্কিট। তবে একদম দোকানের মতো মুচমুচে খাস্তা টোস্ট বিস্কিট কি গ্যাসের মধ্যে বাড়িতে বানানো সম্ভব? আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিস্কিটটা সত্যিই গ্যাসের আগুনে বানানো সম্ভব হয় কিনা। আজকে যে টোস্ট বিস্কিটটা বানাবো তার জন্য দেখুন এই বাটির মাপ করে আমি এক বাটি চিনি নিয়েছি। চিনিটাকে এইভাবে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মনের মতো বা পছন্দ মতো দেবেন। টোস্ট বিস্কিটের মধ্যে কিন্তু খুব একটা মিষ্টি ভালো লাগে না, তাই এখানে আমি অল্প করে মিষ্টি দিলাম। নিচে এখানে প্রায় এক বাটির মতো টক দই, টক দইটাকে দিয়ে দিলাম। আর সাদা তেল দিয়ে দেবো দু চামচের মতো, খুব বেশি নয়, দু চামচের মতো দিলেই হবে। দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আচ্ছা, এখানে কিন্তু এলাচ পাউডার ব্যবহার নাও করতে পারেন, অ্যাভয়েডও করতে পারেন, যাদের এলাচের গন্ধ খুব একটা পছন্দ নয়। তবে এলাচের স্মেলটা কিন্তু বিস্কিটের মধ্যে পাওয়া গেলে দারুণ খেতে লাগে, স্মেলটাও খুব ভালো লাগে, বেশ ভালোই লাগে। তো আপনারা চাইলে কিন্তু এটাকে অ্যাভয়েডও করতে পারেন। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম। এবার মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেব সুজি। এখানে আমি দু বাটি সুজি মানে 200 গ্রামের মতো সুজি ব্যবহার করব। বিস্কিটের বাইন্ডিংটা যাতে খুব সুন্দর হয় তার জন্য দেখুন এখানে আমি এক চামচ ময়দা দিয়ে দেব, এক চামচ দিয়ে দেব মিল্ক পাউডার, আর একদম সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। সুজিটাকে ব্লেন্ড করতে হবে 80-85% ব্লেন্ড করলে যেমন হয় ঠিক সেইভাবে, একদম 100% কিন্তু ব্লেন্ড করবেন না, জাস্ট 80-85% ব্লেন্ড হলে যেমন হয় ঠিক সেইভাবে করতে হবে। দেখুন সুজিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এই দেখুন একটু কিন্তু দানা দানা অংশ থাকবে, একদম মিহি হবে না, একটু এইরকমই থাকবে। তাতে করে কি হবে, বিস্কিটটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এবার এই মিশ্রণের মধ্যে সমস্ত উপকরণ আমি ঢেলে দেব। এখানে সামান্য একটু মৌরি দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু কালো জিরাও ব্যবহার করতে পারেন। এবার যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে এখানে আমি দু বাটি জল দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই সুজি কিন্তু অনেকটা জল অ্যাবজর্ব করে নেবে, তাই মিষ্টনটাকে দেখুন একটু আমি পাতলা করেছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, 10 মিনিট পর আমি আমাদের দেখাচ্ছি মিষ্টনটা কেমন হবে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে আমি যে জল ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করেছি তাই কিন্তু লিকুইড দুধ ব্যবহার করলাম না। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, আর যাদের হাতের কাছে লিকুইড দুধ নেই তারা কিন্তু এখানে মিল্ক পাউডার ব্যবহার করলেও হবে। আর মিষ্টনটা দেখুন আমি কিন্তু বেশ পাতলা করেছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আমি দেখাচ্ছি ব্যাটারটা কেমন হবে, আর ব্যাটারটার ঘনত্ব কেমন হলে আজকের এই বিস্কিটগুলো দুর্দান্ত হবে। মিষ্টনটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, 10 মিনিট পর দেখাচ্ছি দেখুন, এই দেখুন কতটা ঘন হয়ে গেছে। এতটা ঘন হলে হবে না, আর একটু পাতলা করতে হবে, তাই এখানে আমি আরেকটু জল ব্যবহার করব, খুব বেশি নয়, অল্প একটু দিয়ে দিলাম। এই বিস্কিটটা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু ঘনত্ব খুব ঘন হলে হবে না, একটু পাতলা হতে হবে, আমি দেখাচ্ছি দেখুন, এই দেখুন এবার কিন্তু ঘনত্বটা একদম পারফেক্ট রয়েছে, ঘনত্বটা এইরকমই হবে, দেখে বুঝতেই পারছেন কতটা একটু পাতলা হয়েছে। এখানে আমি আর দুটো উপকরণ অ্যাড করব। বেকিং পাউডার দিয়ে দেবো এই চামচে 1/3 ভাগ, আর যতটা বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেক দিয়ে দেবো বেকিং সোডা। আবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব। বিস্কিটটা বানানোর জন্য দেখুন আজকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, আর ঘনত্বটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকমই ঘনত্ব হয়েছে, খুব ঘন নয় আবার খুব পাতলা নয়, একটু তুলনামূলক পাতলাই হবে। যাই হোক, আজকের বিস্কিটটা বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা কেক টিন, আপনাদের হাতের কাছে কেক টিন না থাকলে অন্য কোনো পাত্র হলেও হবে। এর মধ্যে সামান্য একটু আমি তেল দিয়ে দেব, তেলটাকে দেখুন খুব ভালোভাবে আমি চারিদিকে লাগিয়ে দিলাম।
এবার দেখুন সমস্ত পেড়াটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে দেবো, একটু উপর দিয়ে এইভাবে দিয়ে দেবো। দেখুন পেড়াটাকে কিন্তু আমি ভরে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখানে দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসে এরকম আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই পাত্রটাকে স্ট্যান্ডের মধ্যে আমি বসিয়ে দেবো। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে 5 মিনিট হাই দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে আমি হতে দেব। এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের জানিয়ে দেবো এটা হতে কত সময় লাগলো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব। 25 মিনিট পর দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম, এই দেখুন এটা হয়ে গেছিল, তাই গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন কাঠের মধ্যে কিন্তু কিচ্ছু লেগে নেই, গায়ে একদম পরিষ্কার দেখে বুঝতেই পারছেন তার মানে কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। দেখুন কেকটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। প্রথমে আমি কিন্তু এটা কেক বানিয়ে নিয়েছি, এবার এই কেকটা দিয়ে কিন্তু আমি বিস্কিটটা বানাবো। তো এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন ঠান্ডা হলেই দেখবেন এই ধারের পোর্শন থেকে কিন্তু অটোমেটিক এইরকম ছেড়ে উঠে আসবে। এবার একটা প্লেট আমি নিয়ে নিলাম, একটু ট্যাপ করবেন তাহলে কিন্তু খুব সহজে উঠে আসবে। এই দেখুন পাত্রের গায়ে একদম কিচ্ছু লেগে নেই, আর কত সুন্দর হয়েছে দেখুন, একদম পরিষ্কার হয়েছে, আর দেখুন কত সুন্দর হয়েছে, কোথাও কিন্তু পুড়ে যায়নি, খুব সুন্দর হয়েছে। কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, কতটা নরম হয়েছে, আর কোথাও কিন্তু ফেটে যায়নি। এবার এই কেকটাকে আমি দুটুকু করে নেব, এইভাবে একদম মিডিল পোর্শন বরাবর এটাকে আমি কেটে নেব। একটু আস্তে আস্তে ধীরে ধীরে কাটবেন যেন না ভেঙে যায়। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি, দেখুন এই দেখুন বেশ নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে, আর কত সুন্দর হয়েছে, জালিদার হয়েছে, দেখে বুঝতেই পারছেন আর কত অপূর্ব হয়েছে। এবার এটাকে আমি এই একদম মাছ বরাবর কেটে নেব, এই দেখুন একদম দুটুকরো করে কেটে নেব। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, এবার এটাকে এইভাবে আমি কেটে নেব। কাটার সময় একটু লক্ষ্য রাখবেন যেন না ভেঙে যায়। এই দেখুন আমি কিন্তু একটু মোটা করে কাটছি, এই দেখুন এইভাবে কেটে নিচ্ছি আমি। আপনারা চাইলে কিন্তু একটু সরু করেও কাটতে পারেন, যদি পাতলা করতে চান, খুব বেশি কিন্তু পাতলা করবেন না, খুব বেশি হলে এইরকম পাতলা করবেন, এর থেকে বেশি কিন্তু পাতলা করবেন না। এই দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন, এইভাবে কিন্তু কোনো কেকটাকে আমি খুব সুন্দর করে কেটে নেব। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে কেটে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এগুলো যখন আমি বিস্কিট বানাবো তখন কিন্তু আরো সুন্দর দেখতে হবে, আর খেতে লাগবে অসাধারণ। চলুন এবার নেক্সট প্রসেস শুরু করা যাক। এবার দেখুন এইরকম একটা আমি থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে একটু ভালোভাবে তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি পরপর এইভাবে সাজিয়ে দেব। একটা থালার মধ্যে কিন্তু সবগুলো ধরবে না, দুবার কিংবা তিনবার যতবার দরকার সেইভাবে দিয়ে কিন্তু এগুলোকে আমি খুব ভালোভাবে বানিয়ে নেব। দেখুন এই কটা ধরেছে, এইভাবে অল্প অল্প দিয়ে আমি খুব ভালোভাবে বানিয়ে নেব। এবার গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, স্ট্যান্ডের মধ্যে আমি এই ঢাকাটাকে বসিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেব। দেখুন আমি 10 মিনিট পর এটাকে খুললাম, 10 মিনিট পর এটাকে উল্টে দেব, একটা চামচের পিছন পোষণ দিয়ে এইভাবে কিন্তু উল্টে দেব, তাহলে কিন্তু এটা আর ভাঙবে না, যেহেতু নরম রয়েছে। যতক্ষণ না দুপার ভালোভাবে হয়ে যাবে একটু নরম থাকবে। এই দেখুন একদিকটা দেখুন কত ভালোভাবে হয়ে গেছে, এই দেখুন অনেকটা লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছে। এইভাবে আমি উল্টে দেব, দিলে অপর দিকটাও কিন্তু খুব ভালোভাবে এইভাবে একটু লাল লাল করে নেব। আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু কড়াটাকে চেঞ্জ করেছি দেখে বুঝতেই পারছেন, আগে অন্য কড়া ছিল এখন অন্য কড়াতে দিয়েছি, ওই কড়াতে একটু প্রবলেম ছিল বলে আমি আবার এই কড়াতে দিয়ে দিয়েছি। যাই হোক আবার দেখুন এইভাবে উল্টে দিলাম, একদিকটা কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে, এই দেখুন বেশ টাইটও হয়ে গেছে বুঝতেই পারছেন।
দেখুন বিস্কিট গুলোকে কিন্তু আমি বেশ লাল লাল করে নিয়েছি, আর বেশ কিন্তু মুচমুচে হয়েছে। তবে এখন যেহেতু গরম রয়েছে তাই আমি আমাদের দেখাতে পারছি না, আর এই গরম অবস্থা কিন্তু খুব মুচমুচে করে না, একটু হালকা নরম হয়। তো যখন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা বেশ মুচমুচে হবে, একদম দোকানে যেমন টোস্ট বিস্কিট গুলো হয় ঠিক সেই রকমই। তো যাই হোক, আওয়াজটা শুনে আমি বুঝতেই পারছেন যে কতটা এটা খাস্তা হয়েছে। তো যাই হোক, এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এবার যে বাকি যে বিস্কিট গুলো আছে সেগুলোকে কিন্তু আমি বানিয়ে নেব। এবার অবশিষ্ট গুলোকে আমি দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নেব। দেখুন টোস্ট বিস্কিট গুলো কিন্তু একদম রেডি করে নিয়েছি, আর কেমন হয়েছে দেখুন। এই টোস্ট বিস্কিট গুলো কিন্তু দোকানে যেমন খুব খাস্তা হয়, খুব মুচমুচে হয়, গ্যাসের মধ্যে বানালে কিন্তু ঠিক এতটা মুচমুচে হয় না, যেটা আমি অনেকক্ষণ ট্রাই করেছি। আমি কিন্তু গ্যাসের মধ্যে এটা 1.5 ঘন্টা সময় ধরে চেষ্টা করেছি, এটা কিন্তু হয়নি। তো আপনারা যদি গ্যাসের মধ্যে কোনোদিন টোস্ট বিস্কিট বানান, যদি আপনাদের হয় আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এই বিস্কিট গুলো যদি মাইক্রোওভেনে দেন তাহলে কিন্তু দোকানে যেমন হয় ঠিক সেই রকমই হবে। গ্যাসের মধ্যে বানালে এই বিস্কিট গুলো কিন্তু খুব মুচমুচে বা খাস্তা হয় না। আমি আপনাদের দেখাচ্ছি দেখুন, কিন্তু বেশ একটু টাইট হয়ে গেছে, ভালোই হয়েছে, তবে কিন্তু খুব খাস্তা হবে না বা মুচমুচে হবে না। আপনাদের হাতের কাছে যদি মাইক্রোওভেন থাকে এই বিস্কিট গুলো মাইক্রোওভেনে চেষ্টা করবেন, দেখবেন বিস্কিট গুলো কিন্তু খুব সুন্দর হয়। তো আমি কিন্তু আপনাদের একদম ঠিকঠাক ভাবেই দেখাচ্ছি দেখুন। কেউ যদি মনে করেন যে গ্যাসের মধ্যে এটা খুব সুন্দর হয়, তবে আমার মনে হয় সেটা হয়তো ঠিক কথা নয় বা হয় না, কিন্তু আমি বানিয়েছি অনেকটা সময় দিয়ে এটা কিন্তু ঠিকঠাক হয়নি, একটু নরম রয়েছে। আমি দেখাচ্ছি দেখুন, বেশ নরম রয়েছে, খাস্তা হয়নি, মুচমুচে বা খাস্তা যেমন হয় কিন্তু সেই রকম হয়নি। দেখুন এটা কিন্তু এইরকমই হয়েছে, তবে আমি মাইক্রোওভেনে বানিয়েছিলাম, মাইক্রোওভেনে কিন্তু বেশ ভালো হয়, মুচমুচে হয়। তো যেহেতু অনেকে বলেন যে গ্যাসের মধ্যে ভালো হয়, গ্যাসে এই বিস্কিটটা বানানো যায়, তাই আমি গ্যাসে চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু এটা গ্যাসের মধ্যে খুব একটা ভালো হয়নি, মাইক্রোওভেনে কিন্তু বেটার হবে। আবারও বলছি, এই টোস্ট বিস্কিট বানাতে গেলে মাইক্রোওভেন বেটার অপশন, গ্যাসের মধ্যে অনেকটা সময় দিলেও ঠিক কিন্তু হয় না, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদের দেখাচ্ছি দেখুন, এই দেখুন কেমন হয়েছে, খেতে দারুণ টেস্টি হয় কিন্তু মচমচে হবে না। তো যাই হোক, আপনাদের হাতের কাছে মাইক্রোওভেন থাকলে এই বিস্কিটটা মাইক্রোওভেনে চেষ্টা করবেন, আর যাদের হাতের কাছে মাইক্রোওভেন নেই তারা গ্যাসের মধ্যে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু একদম দোকানের মতো হবে না, তবে কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আর আমার এই ওপিনিয়ন যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।